আমরা যে রোবটটা তৈরি করেছি আমাদের রোবটটা হলো বেসিক্যালি একটা অটোনোমাস ফায়ার ফাইটার রোবট মানে আমাদের বাসাবাড়ি শিল্প কলকারখানা বা যদি কোনো স্থানে আগুনটা লাগে তখন একজন ফায়ার সার্ভিস কর্মী কিন্তু সে প্রথমেই ভিতরে প্রবেশ করতে পারে না তাকে প্রথমে বাইরে আগুনকে নিয়ন্ত্রণে আনতে হয় তারপরে সে ভিতরে প্রবেশ করে কিন্তু এত সময় দেখা যাচ্ছে কি অনেক মানুষ ভিতরে আটকে পড়ে মারা যাচ্ছে অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে তো আমরা এই বিষয়টাকে বিবেচনা করে অটোনোমাস ফায়ার ফাইটার রোবট আবিষ্কার করেছি এটার কাজটি হলো যখন কোনো স্থানে আগুন লাগবে আমরা এটাকে যদি ভিতরে প্রবেশ করাই এটার প্রথম কাজ হবে মানুষগুলোকে উদ্ধার করা এটি মেইনলি মানুষের বডি টেম্পারেচার মানুষের মোশন ইত্যাদি ক্যাপচারের মাধ্যমে যারা জীবিত মানুষ আছে তাদেরকে উদ্ধার করবে এবং দ্বিতীয় কাজ হলো সেখানে আগুনের উৎসটাকে খুঁজে বের করা আসলে কি দ্বার আগুনটা ঘটেছে বা আগুন লাগার পিছনে কারণটা কি সেটা আমাদের বাইরে অলওয়েজ সবসময় জানাতে থাকবে ভিতরে সকল ধরনের টেম্পারেচার আপডেট কার্বন ডাইঅক্সাইড লেভেল আছে কত বা অক্সিজেন লেভেল কত বা আমার জন্য কি যাওয়া নিরাপদ কিনা বা মানুষ আছে কত সকল কিছু আমাদের বাইরে থেকে জানাবে আর প্লাস হলো এটি উদ্ধার কাজে হেল্প করবে আর যেহেতু এটা তো এআই ইউজ করা হয়েছে যার কারণে হচ্ছে কি যে এর আশেপাশে কী ধরনের উপাদান থেকে আগুনটা ধরছে বা জ্বলছে সে সেটা ডিটেক্ট করে প্রয়োজন মতো কাছে আগুন জ্বললে পানি স্প্রে করবে আর দূরে আগুন জ্বললে পানি জেটের মাধ্যমে স্প্রে করবে আর যদি মনে হয় যে না এটা আসলে পানি দ্বারা নিভানো সম্ভব না তাহলে সে CO2 নিজের এআই ইউজ করে স্প্রে করে আগুনটাকে নিয়ন্ত্রণে আনবে এভাবে আমাদের ফায়ার ফাইটার উপর ফায়ার সার্ভিসের কাছে হেল্প করে থাকবে এটা আসলে সম্পূর্ণটা কন্ট্রোল হবে নিজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা এখানে রিমোট দ্বারা কোনো কিছু কন্ট্রোল করতে পারছি না আমরা আসলে চাইলে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারি বাইরে থেকে কিন্তু এটা মেইনলি আমরা এআই আকারে মানুষকে প্রোভাইড করবো কারণ আমাদের দেশে দক্ষ জনশক্তির একটা সংকট আছে তো এই বিষয়টা বিবেচনা করে এটার মেনটেন্স ফিরও একটা বিষয় আছে তো এইগুলো বিবেচনা করে আমরা এটাকে এআই ভাবে তৈরি করছি এআই ইউজ করে উদ্যোগটা আসলে 2016 সালে এটার একটা ছোট প্রোটোটাইপ ছিল তো তখন ছোটখাটো আগুন লাগা দুর্ঘটনা ঘটতো তো 2019 সালে আমাদের রিলেটিভস চকবাজারে একটা আগুন লাগা দুর্ঘটনা ঘটে আমরা সবাই জানি 19-এর দিকে তো ওই সময় আমার রিলেটিভস একটা পাহাড়ে তার দোকানে ছিল সে সময় আগুন লাগার সময় এবং তার দুজন কর্মচারী মারা যায় তো আসলে সেই সময়ে সেই পরিস্থিতির কথা চিন্তা করে আমাদের রোবটটাকে লঞ্চ করা হয়েছিল না এটা আসলে বাজারে ছাড়া হচ্ছে না এটা আসলে টেস্টিং পর্যায়ে আছে লাইক আমরা এটাকে টেস্ট করছি প্রতিনিয়ত এর যে বাধা বিপত্তিগুলো আছে সেগুলোকে ডিটেক্ট করছি প্লাস আমরা মানুষকে দেখাচ্ছি এটার সম্ভাবনাগুলো যেটাকে দ্বারা আসলে কী করা সম্ভব